প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাতহ আমাদের সৃষ্টিকর্তা মহান তাল আর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম রমজান ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক হচ্ছে রমজান দোয়া বা প্রার্থনা করার মাস জাকির ডাকির আসসালামাইকুম রহমতুল্লাহাম রহমতুল্লাহ তো ড জাকির গতপর্বে আমাদের আলোচনার টপিক ছিল অনুশোচনা বা তবা করার মাস রমজান আর এই টপিকটা আসলেই অনেক বড় সেই জন্য আমরা দর্শকদের পাঠানো সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি আজকে আমরা ইন্টারভিউতে সময় কমিয়ে দিয়ে দর্শকদের পাঠানো প্রশ্নের উত্তর বেশি গুরুত্ব দেব এটার টপিক হবে তবা এবং দোয়া করার ব্যাপারে এই দুইটার মধ্যে পার্থক্যটা সামান্য হলেও সেটাই আসলে অনেক বেশি ড জাকির আপনাকে আমি প্রথম প্রশ্নটা করছি যে এই পবিত্র রমজান মানুষগুলো কেন প্রায় সময় দোয়া বা প্রার্থনা করার মাস বলে থাকে আলহামদুলিল্লাহ বাদ এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদের বলি এই দোয়া বা প্রার্থনা শব্দটার অর্থ কি দোয়া বা প্রার্থনা মানে আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ আলাকে আহ্বান করা ভক্তির সাথে আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবং পুরোপুরি আত্মসমর্পণের মাধ্যমে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এই সই হাদিসটার উল্লেখ কাছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই হাজার ছয়শো ষোলো আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে ভালো কাজের প্রবেশ পথ তিনটা প্রথমটা হচ্ছে রোজা যেটা দোজখের আগুনের সামনে ঢাল স্বরূপ দ্বিতীয় পথ হচ্ছে সাদকা মানে পরোপকার পরোপকার পাপকে নিভিয়ে দেয় যেভাবে পানি নিভায় আগুনকে তৃতীয় পথ হচ্ছে শেষ রাতের দিকে রাতের শেষ ভাগে নামাজ আদায় করা তাহলে আমরা বুঝতে পারছি যে দোয়ার সাথে সম্পর্ক আছে নামাজ এবং রোজার আর আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যা নম্বর দুই আয়াত একশো ছিয়াশি আল্লাহ বলেছেন আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাদের বলো যে আমি তাদের খুব কাছেই আছি আর আমি সব আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই এবং তাদের বলো তারা যদি আমার আহ্বানে সাড়া দেয় স্বেচ্ছায় আর আমাকে বিশ্বাস করে আমি তাদের সঠিক পথে নিয়ে আসব তাহলে বুঝতেই পারছেন আল্লাহ সাবানওয়া তালা সব সময় তার বান্দাদের খুব কাছাকাছি থাকেন তিনি বলেছেন যদি আমার বান্দা আমার দাস আল্লাহর বান্দা মানে আমাদের মানুষদের খুব কাছাকাছি আল্লাহ থাকেন যদি তারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাদের বলো আমি তাদের খুব কাছেই আছি এখানে আল্লাহ এবং বিশ্বাসীদের মধ্যে ঘনিষ্ঠতার কথা বলা হচ্ছে আল্লাহ বলেছেন আমি তাদের আহ্বানে সাড়া দেব এছাড়াও আল্লাহ কোরনে বলেছেন সুরা নিসা প্রধান নম্বর চার আয়াত নম্বর বত্রিশ আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো দুই আমাদের নবী বলেছেন যে আল্লাহ বলেছেন প্রার্থনা করো তাহলে আমি তোমাদের দেব আশ্রয়ের জন্য প্রার্থনা করো তোমাদের আশ্রয় দেব আর রমজান মাসকে প্রার্থনা বা দোয়া করার মাস বলা হয় এ ব্যাপারে আমাদের প্রিয়নবী বলেছেন এই সই হাদিসটার উল্লেখ করা হয়েছে বাহ্যাক্ষিতে হাদিস নম্বর ছয় হাজার তিনশো তিরানব্বই আমাদের প্রিয়নবী বলেছেন যে আল্লাহ আসমান আলা তিন ধরনের মানুষের প্রার্থনা কখনও ফিরিয়ে দেন না প্রথম একজন বাবা যে প্রার্থনা করা সন্তানের জন্য ছেলে বা মেয়ের জন্য দ্বিতীয় একজন রোজাদার মানুষ বিশেষ করে যখন ইফতার করে আর তৃতীয় একজন ভ্রমণকারী আমাদের প্রিয় নবী মোহাম্মদ আরও বলেছেন এই সই হাদিস টার কাছে ইবনে মা যায় হাদিস নাম্বার এক হাজার ছয়শো তেতাল্লিশ নবী বলেছেন যে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের দজক থেকে রক্ষা করেন প্রতি ঘন্টায় যখন তারা ইফতার করে এটা তিনি প্রতিরাতেই করেন আমাদের প্রিয়নবী আরও বলেছেন এই সহিহাদিসের উল্লেখ আছে সহিদার গিবে হাদিস নাম্বার নয়শো অষ্টআশি আল্লাহ তালা রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে মুসলিমদের দুযোখের আগুন থেকে রক্ষা করেন আর রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে প্রত্যেক মুসলিমের আহ্বানে সাড়া দেন এখন যেহেতু আল্লা স্বান তালা তাঁর রোজাদার বান্দাদের আহ্বানে সাড়া দিয়ে থাকেন আর তাদের সম্মান দিয়েছেন এ কারণে রমজান মাসকে বলা হয় দোয়া বা প্রার্থনার মাস খুব সুন্দর তাহলে এই কারণে রমজানকে দোয়া বা প্রার্থনা করার মাস বলা হয় এবারে আমি আপনাকে যে প্রশ্নটা করব ড জাকির আপনি কি ব্যাখ্যা করে বলবেন যে আল্লাহ তালার কাছে দোয়া বা প্রার্থনা করার আদবকায়দাগুলো কি কী আমাদের মনে রাখতে হবে যে আমরা চাইব শুধু আল্লাহর কাছে অন্য কারো কাছে না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ফাতিহা অধ্যায় নম্বর এক তোমার ইবাদত করি শুধু তোমার সাহায্য চাই আমরা চাইব শুধু আল্লাহর কাছে আল্লাহ বলেছেন সুরা গাফির অধ্যায় চল্লিশ আয়াত নম্বর ষাট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আপনি আল্লাহ তালার কাছে যে কোনো কিছু চাইতে পারেন হতে পারে ছোট কিছু জিনিস অথবা বড় সমস্যা নেই আপনি আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইতে পারেন আর এছাড়াও আমরা আল্লাহ তালার কাছে কিছু চাইব বিনয়ের সাথে আর নম্রতার সাথে এটা তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট যখন আল্লাহর কাছে কিছু চাইব তখন আল্লাহর উপরে ভরসা করব যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ পাঁচ নম্বর আমরা আল্লাহকে ডাকব ভয়ের সাথে আমাদের থাকবে তাকুয়া আল্লাহ তালাকে ভয় করব ছয় নম্বর আমরা আল্লাহ আল্লাতালার কাছে চাইব আকুল আকাঙ্ক্ষার সাথে যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের আহ্বানে সাড়া দেবেন এই ছয়টা পয়েন্ট বাদে আরও কিছু ব্যাপার আছে যেগুলো গুরুত্বপূর্ণ যখন কেউ আহ্বান করে করলে ভালো যেমন ধরেন এ সময় অজু অবস্থায় থাকা উচিত পাক অবস্থায় এটা ফরজ না অজু না থাকা অবস্থাতে আহ্বান করতে পারেন তবে যদি তখন কোনো ইবাদতের মধ্যে থাকেন এটা করলে ভালো যে অজু থাকবে দু নম্বর পয়েন্ট এটা করলেও ভালো যদি কাবার দিকে মুখ থাকে আহ্বানের সময় যদিও এটা ফরজ না তিন নম্বর সে বারবার আহ্বান করবে আর সে এটা করবে যতবার সম্ভব হয় চার নম্বর পয়েন্ট সে চাইবে আল্লাহ আলার কাছে পুরোপুরি একমুখী হয়ে আকুল আকাঙ্ক্ষা নিয়ে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লা বলেছেন এই সই হাদিসটার কাছে তিরমি জিতে হাদিস নাম্বার তিন হাজার চারশো উনআশি যে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে মানুষ কিছু চাইবে আল্লাহ সাবানুতাল্লাহর কাছে পুরোপুরি একমুখী হয়ে আর ইনশাল্লাহ আল্লাহ তার আহ্বানে সাড়া দেবেন আর আল্লাহ স্বাহান তাল্লা তাকে পছন্দ করেন না যে কিছু চাইবে কিন্তু তার মন তুচ্ছ জিনিস নিয়ে ব্যস্ত থাকে যার মন একমুখী নয় এই হচ্ছে আল্লাহর কাছে আমাদের আহ্বান করার বেশ কিছু আদব কায়দা জাজাকাল্লা খায় ডক্টর জাকির আপনি দোয়া করার আদবকায়দাগুলি সম্পর্কে বললেন আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকের কথা বললেন এগুলো আমাদের জানা উচিত এখন দোয়া করার কোনো আদর্শ সময় বা জায়গা এরকম কোনো কিছু কি আছে যদি সময়ের কথা বলেন একজন মানুষ আল্লাহ তালাকে আহ্বান করতে পারে দিন বা রাতের যে কোনো সময় পুরো চব্বিশ ঘণ্টা তবে কিছু সময় আছে যখন করাটা ভালো যেমন ধরেন প্রত্যেকবার ফরজনামাজ শেষ হলে যেমন ধরেন জুমার নামাজ শেষ হলে তারপর যখন রোজা আছেন আপনি বিশেষ করে যখন ইফতার করছেন আর যখন কেউ প্রার্থনা করছে শেষ দা দিয়ে এছাড়াও করতে পারেন রাতের শেষ ভাগে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসলাম বলেছেন এটার উল্লেখ আছে সেই মুসলিমে হাদিস নাম্বার এক আমাদের নবী মোহাম্মদাম বলেছেন রাতে এক ঘন্টা সময় থাকবে সে সময়ে এমন কোন মুসলিমই থাকবে না যে ভালো কিছু চাইবে আর সেটা আল্লাহ আলা তাকে দেবেন না তার মানে রাতে একটা বিশেষ সময়ে আল্লাহ আল্লাহতালার কাছে মুসলিমরা যাই কিছু চাক না কেন আল্লাহ সেগুলো দেবেন আমাদের প্রিয়নবী আরও বলেছেন এটার উল্লেখ আছে সৈ মুসলিমে হাদিস নাম্বার এক হাজার ছশো সাতান্ন যে আল্লাহ সামানা নিচের আসমানে নেমে আসেন যখন রাতের এক তৃতীয়াংশ শেষ হয় আর তখন তিনি বলেন আমি তোমাদের প্রভু আমি তোমাদের প্রভু এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব কেউ কি কিছু চাইবে আমি তাকে সেটা দেব কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি ক্ষমা করে দেব তাহলে আহ্বান করার একটা ভালো সময় রাতের শেষ ভাগ যখন আল্লাহ তালা নেমে আসেন এই হাদিসটা তারপর আরো বলছে যে আল্লাহ এই প্রশ্নগুলো করতে থাকেন যতক্ষণ না ভোর হয় তাহলে আহ্বান করার একটা ভালো সময় সেটা হলো রাতের শেষ ভাগ আল্লাহ ঘুম থেকে ওঠে নামাজ এটা তো পড়ব রাতের শেষ ভাগে তার মানে এই নামাজটা তাহাজুদ যেটা আমরা পড়ি রাতের শেষ তৃতীয়াংশে অথবা মধ্যরাতে পড়ি আর আহ্বান করার জায়গার কথা যদি বলেন আমরা আহ্বান করতে পারি যে কোনো জায়গায় আমাদের রবি মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা উল্লেখ আছে সেই বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ সালাদ হাদিস নাম্বার চারশো আটত্রিশ যে আল্লাহ সাবান আমার এবং বিশ্বাসীদের জন্য পুরো পৃথিবীকে বানিয়েছেন ইবাদতের স্থান পৃথিবীর যে কোন জায়গা থেকে আল্লাহ তালার ইবাদত করতে পারেন তবে তারপরও এমন কিছু জায়গা আছে যদি আহ্বান করেন কোনো মসজিদে সবচেয়ে ভালো আর সব মসজিদের মধ্যে সেরা হচ্ছে হারামাইন শরীফ প্রথমে হচ্ছে মক্কা দ্বিতীয় হল মদিনার মসজিদে নববী মাসাল্লাহ আমরা এখন যদি ওখানে থাকতে পারতাম ইনশাআল্লাহ পরবর্তী এখন যে লোক প্রার্থনা করছে তার পরিবেশ আর পরিস্থিতি এটা কি কোনো প্রভাব ফেলে যে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন কি বা করবেন না এ কথা আমি আগেও বলেছি যে পরিবেশ আর পরিস্থিতি যাই হোক আপনি আল্লা তালার কাছে চাইতে পারেন আল্লা সবানুয়াতালাকে আহ্বান করতে পারেন তবে কিছু পরিবেশ পরিস্থিতি এগুলো থাকলে ভালো যেমন ধরেন যখন কেউ রোজা আছে যখন কেউ ভ্রমণ করছে অথবা ন্যায়বান শাসক যদি আহ্বান করে বা ন্যায়নিষ্ঠ ইমাম অথবা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে অথবা যে হালালোপায় রোজগার করে আর আহ্বান করে অথবা যে লোক ইবাদতের সময় সেজদা করে থাকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু বলেছেন এইসই হাদিস টারুলের কাছে তিরমিজিতে জিতে বুক অফ সাপ্লিকেশনস হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আটানব্বই নবী বলেছেন তিন ধরনের লোকের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর একজন ন্যায়নিষ্ঠ শাসক বা ইমাম দুই নম্বর যে লোক রোজা আছে বিশেষ করে যখন ইফতার করে তিন নম্বর একজন অত্যাচারিত একই রকম আরেকটা হাদিস বলেছি আছে আলবাই হাক্কিতে হাদিস নাম্বার ছয় হাজার তিনশো তিরানব্বই আমাদের নবী বলেছেন তিন লোকের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না বাবা যখন সন্তানের জন্য প্রার্থনা করে একজন রোজদার বিশেষ করে যখন ইফতার করে আর কোনো ভ্রমণকারী যখন প্রার্থনা করে তাহলে নবী ইসলামের হাদিস অনুযায়ী এরকম পরিবেশ আর পরিস্থিতিতে যদি প্রার্থনা করেন সেটাই সবচেয়ে ভালো ধন্যবাদ ডক্টর জাকির এবারে যে প্রশ্নটা করব সেটাও বেশ গুরুত্বপূর্ণ এরকম কেন হয় যে মাঝে মধ্যে কিছু মানুষকে বলতে শুনি ও আমার দোয়া কবুল করা হয়নি তাই না পুরো পৃথিবী জুড়ে অনেক মুসলিম ভাই বোনকে এরকম কথা বলতে শুনবেন এখন মাঝেমধ্যে কিছু দোয়া বা প্রার্থনা কবুল করা হয় না কেন এখানে বেশ কিছু শর্ত পালন করতে হবে আর অনেক সময় দোয়া কবুল করা হয় না কারণ এক নম্বর পয়েন্ট হয়তো তার রোজগারটা হারাম যেটা খাচ্ছে সেটা হারাম হতে পারে যে উপায়ে সে টাকা উপার্জন করছে সে ব্যবসাটাই হারাম হয়তো লেনদেন করে রিবা তার মানে সুদ অথবা সে এমন ব্যবসা করে যেখানে ঘুষ দিতে হয় অথবা সে এমন কোনো ব্যবসা করে যেখানে মিথ্যে বলা প্রতারণা খুব স্বাভাবিক এসব কাজ আসলে হারাম তার মানে নিষিদ্ধ এটা অন্যতম একটা প্রধান কারণ যে জন্য কবুল করা হয় না দুই নম্বর হয়তো সে অন্য কাউকে অত্যাচার করছে অন্য কারো উপরে হয়তো জুলুম করছে তিন নম্বর হয়তো সে ভালো কাজের নির্দেশ দেয় না আর খারাপ কাজে নিষেধ করে না যেটা করা ইসলাম ধর্মে ফরজ এছাড়াও কারো দোয়া কবুল হতে গেলে আরও কিছু শর্ত পূরণ করতে হবে এ কারণে বেশিরভাগ দোয়া কবুল হয় না একটা হচ্ছে যে আমরা এরকম বলবো না যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে রহমত করো অথবা হে আল্লাহ যদি চাও আমাকে লালন পালন করো কারণ আমাদের নবী মোহাম্মদ আসলাম বলেছেন এটা আছে সে বুখারিতে খণ্ড নম্বর নয় বুক তাওহিদ হাদিস নাম্বার সাত চারশো সাতাত্তর আমাদের নবী বলেছেন তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে হে আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও কারণ আল্লাহ সিবাহন তাআলা যা চান তাই করেন তাকে আদেশ করতে পারবেন না এভাবে দোয়া করাটা পুরোপুরি ভুল এই ভুলটা অনেক মানুষই করে থাকে সে কারণে তাদের দোয়া কবুল হয় না এছাড়াও অনেক সময় মানুষজন তারা কি করে আল্লাহ তালাকে অনেক নাম দেয় যেটা আল্লাহ পবিত্রকরণে বলেননি অথবা নবীও কোনো হাদিসে বলেননি তাই আল্লাহ সিবাহ তালাকে এমন কোনো নামে ডাকা যেটা আল্লাহ অথবা রাসুল বলেননি এভাবে দোয়া করা সম্পূর্ণ ভুল এরপরে অনেক লোক যখন দোয়া করে তারা অনেকের জন্যই তখন দোয়া করতে থাকে যেমন ধরেন তারা বলল ক্ষমা করে দেন আমার বাবাকে আমার দাদাকে তারপর দাদার বাবাকে আমার মাকে আমার নানিকে তারপর নানির মাকে আমার চাচাকে চাচিকে এভাবে বিশাল একটা তালিকা বানিয়ে ফেলে এর বদলে সংক্ষেপে দোয়া করবেন বলবেন যে ক্ষমা করেন আমার পরিবারকে আমার আত্মীয় স্বজনদের অথবা মুসলিম ভাই বোনদের এটুকুই যথেষ্ট এছাড়া মানুষজন আরও কিছু একটা ভুল করে যে তারা দোয়া করে শব্দ করে উচ্চস্বরে প্রার্থনা করে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর পঞ্চান্ন যে তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে আল্লাহ পরের আয়াতে বলেছেন সুরা আরফ অধ্যায়ের সাত আয়াত ছাপান্ন তোমরা আল্লাহকে ডাকবে ভয় এবং আশার সাথে মানুষজন সাধারণত দোয়া করার সময় এই ভুলগুলো করে থাকে আর এছাড়াও অনেক সময় আমরা যখন আল্লাহ তালার কাছে কিছু চাই হয়তো সব মেনে চললাম কিন্তু তারপরও আল্লাহ দোয়া কবুল করলেন না আল্লাহ পবিত্র করে না বলেছেন সুরা অধ্যায় নম্বর আয়াত দুইশো ষোলো যেটা অপছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো আর যেটা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আল্লাহ জানেন তোমরা জানো না এখন একজন মুসলিম হয়তো আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে হে আল্লাহ আপনি আমাকে দেন একটা মোটর সাইকেল বা বিএমডাব্লিউ হাজার সিসির বিএমডাব্লিউ গাড়ি দেন আর আল্লাহ দোয়া কবুল করলেন না কারণ আল্লাহ জানেন যদি তাকে বিএমডাব্লিউ দেওয়া হয় হয়তো জোরে চালাবে তারপর তার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলবে এখানে আল্লাহ আসলে তালা দোয়া কবুল না করে তার ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ স্বানা তিনি তো সব কিছুই জানেন ভবিষ্যতে জানেন যেটা পছন্দ করেন সেটা হয়তো আপনার জন্য ভালো না আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না যাক আল্লাহ খায়ের তাহলে এর পরের প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক যে আপনি কি দর্শকদের কিছু বিশুদ্ধ দোয়ার কথা বলবেন যেটা তাদের জন্য উপকারী যে দোয়াগুলো তারা এই সময় করতে পারে এরকম কয়েকশো দোয়া আছে যেগুলো বিশুদ্ধ আপনি যদি এই বইটা পড়েন ফার্টিফিকেশন অফ এ মুসলিম এখানকার দোয়াগুলো আছে পবিত্রকোণ এবং সোয় হাদিসের এই বইটাতে এরকম একশোটারও বেশি দোয়া আছে সব মিলিয়ে সম্ভবত একশো উনত্রিশটা আর আমি এখানে কয়েকটা বলছি যেগুলো পবিত্রকরণ এবং সহি উল্লেখ করা হয়েছে সবচেয়ে কমন দোয়া যেটা পবিত্রক্রণে আছে সুরা বাকারা নম্বর নম্বর যে রব্বানা আতিনা এক হাসনাত ও না হে প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে এবং আখিরাতে আর আমাদের দোজখের আগুন থেকে রক্ষা করো এটা সবচেয়ে কমন দোয়া যেটা সবাই পড়ে থাকে আর সবচেয়ে ভালো এছাড়াও পবিত্র কোরআনে আরও কিছু দোয়া আছে আর কোরআনের দোয়াই সবচেয়ে সেরা কারণ এগুলো হচ্ছে আল্লা তালা নিজের বাণী আল্লাহ বলেছেন যার মানে হে প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে সন্দেহপ্রবণ না তোমার নিকট হতে আমাদেরকে করুণা দাও নিশ্চয়ই তুমি হলে সবচেয়ে মহান দাতা এছাড়া লেকচার শুরুর আগে আমি সবসময় একটা দোয়া পড়ি সেখানে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আপনারাও করতে পারেন যখন কোথাও লেকচার দেবেন অথবা এমন কিছু করছেন যে কাজটা খুবই কঠিন এ দোয়া করেছিলেন মুসা মুসাল্লাহিসাল্লাম যখন আল্লাহ তাল্লাহ মুসাল্লাহ সাল্লামকে বললেন যে এই বাণী ফেরাউনের কাছে পৌঁছে দাও তাহলে পবিত্র করণেসুরা তহা অধ্যায় নম্বর বিশ আয়াত পঁচিশ থেকে আমরি। যার মানে হে প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও আমার জিউভার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে আমরা জানি যে সালাম ছিলেন তোতলা আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমিও ছোটবেলায় তোতলা ছিলাম এখনও মাঝে মধ্যে তোতলায় আমি সেজন্য আমি এ দুয়া পড়ি প্রত্যেক লেকচার শুরুর আগে মুসাল্লা আল্লার কাছে দোয়া করেছিলেন তার জিউভার জড়তা দূর করে দেওয়ার জন্য যাতে ওনার কথা তারা বুঝতে পারে অনেক সময় দেখা যায় বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব এই বাধা যেন দূর হয়ে যায় তাই প্রত্যেক লেকচারের আগে আমি এই দোয়া করি যে দর্শক এবং আমার মাঝখানে কোনো বাধা থাকলে যেন দূর হয়ে যায় এই হচ্ছে কোরআনের কয়েকটা দোয়া এছাড়াও সহিহাদিসেও বেশ কিছু দোয়ার উল্লেখ আছে একটা সহিহাদিস আছে তিরমিজিতে এছাড়াও আছে সহিব নেহিবানে আমাদের নবী বলেছেন যদি কেউ বলে সুমনাল্লাহ বেহামদিহি যার মানে সকল গৌরব এবং সমস্ত প্রশংসা আল্লাহর তখন আল্লাহ বেহেস্তে সেই লোকের জন্য একটা খেজুর গাছ রোপণ করবেন আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিব মুসলিমে বুক অব জিকির হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালসালাম বলেছেন যে কেউ যদি বলে স্মরণাল্লাহ বেহাম দেহি সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর এটা যদি একশোবার বলে তাহলে রোজ দিনে এর চেয়ে ভালো আর কিছুই থাকবে না এটাই সবচেয়ে ভালো যদি না কেউ একই রকম দোয়া অথবা এর চেয়ে ভালো কোনো দোয়া করে এরকম আরেকটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নাম্বার ছয় হাজার চারশো পাঁচ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালসালাম বলেছেন যদি কেউ এটা বলে সোহানাল্লাহ বেহামদিহি সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর এভাবে একশোবার বলেন তার পাপ ক্ষমা করা হবে এমনকি যদি তার পাপ সমুদ্রের ফেনার সমানো হয় এছাড়াও আরও হাদিস আছে আরেকটা হাদিস আছে সোহ মুসলিমে হাদিস নাম্বার সাতশো ঊনপঞ্চাশ যখন তোমরা মুওয়াজ্জিনের আজান শুনবে তারপর নামাজের সময় যখন বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি অন্য কোনো উপাসনে আল্লাহ সবাহতালাহ ব্যতীত তার কোনো শরিক নেই আর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লা সুবাহআর বান্দা এবং রাসুল আমি আমার প্রভুকে নিয়ে সন্তুষ্ট মানে আল্লা সুবাহ আমি আমার নবীকে নিয়ে সন্তুষ্ট মোহাম্মদ সাল্লাম এবং আমার দ্বীন ইসলাম নিয়ে যদি কেউ এই কথাগুলো বলে তার পাপ ক্ষমা করা হবে এছাড়া আরও হাদিস আছে যেমন ধরেন পাঁচ ফরজ নামাজের পরে আমরা বলি সুবাহ আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বা আল্লাহ আকবর যদি বার বলেন তাহলে পাপ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে সাধারণত ফরজ নামাজ শেষ হওয়ার পরে আমরা বলি আর ভ্রমণের সময় যদি থাকেন কোনো যানবাহনে যেমন প্লেনে অথবা গাড়িতে ইত্যাদি আর আমাদের নবী যে দোয়াটা পড়তেন যে তাহলে এই হলো কয়েকটা দোয়া যেগুলো পবিত্র করেন এবং সই হাদিসে উল্লেখ করা হয়েছে জাজাকাল্লা খায় ডক্টর জাকি আমরা এবার দর্শকদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর করেছেন একজন দর্শক যে আল্লাহর ফজল শব্দটার অর্থ আমরা যখন বলি হে আল্লাহ আমাদেরকে তুমি দান করো। তোমার করুণা থেকে ফজল তার মানে কি এখানে আমরা বিশেষ করে সম্পদের কথা বলছি এই ফজল শব্দটার মানে হচ্ছে আল্লাহ তালার করুণা বা সাহায্য আল্লাহ তালার ফজল তবে শাব্দিকভাবে এই ফজল শব্দের মানে হচ্ছে অতিরিক্ত এর মানে আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন রকম পেমেন্ট ছাড়াই আর যখন আমরা বলি এটা আল্লাহ তালার ফজল তখন বলি যে হাজামিন ফজলে রাব্বি এটা আল্লাহ সাবান তালার ফজল এটা আল্লাহ সবান তালার করুণা এবং সহযোগিতা এর মানে যে মানুষটা এই ফজল পাচ্ছে এটা আসলে ঠিক তার প্রাপ্য না আল্লা তালা দয়া এবং করুণা করে এই জিনিসগুলো দিয়েছেন তাহলে যখন আমরা বলি যে এটা আল্লা তালার ফজল আমরা আসলে বলতে চাচ্ছি যে আল্লা তালা আমাদের অনেক ভালো জিনিস দিয়েছেন এটা হতে পারে কোনো সম্পদ আবার নাও হতে পারে হতে পারে একটা ভালো বাড়ি অথবা ভালো গাড়ি হতে পারে যে কোনো কিছু আল্লাহ দিয়েছেন দয়া এবং করুণা করে আর আমরা এগুলো পাওয়ার যোগ্যই নই শুধুমাত্র আল্লাহর দয়ার কারণে এগুলো পাচ্ছি তাহলে আমরা এখানে বেশ ভালোভাবেই বুঝতে পারছি যে এই জিনিসগুলো আমাদের প্রাপ্য না আল্লাহ স্বান আমাদের দয়া আর করুণা করেন যেহেতু তিনি তার বান্দাদের তার ভৃত্যদের ভালোবাসেন সেজন্য এগুলো দিচ্ছেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরানাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর একষট্টি যদি আল্লাহ স্বানা মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য কোন শাস্তি দিতেন তাহলে পৃথিবীতে জীবজন্তুই আর বেঁচে থাকত না এই সব কিছু পাচ্ছি আমরা আল্লাহ কারণে এটা আল্লাহর দয়া আল্লাহ তাল্লার অশেষ রহমত দ্বিতীয় প্রশ্ন এটাও করেছেন আমাদের একজন দর্শক ডক্টর জাকির আপনি কি আমাদেরকে এই শব্দটার অর্থ বলবেন লামাম এখানে এটার অনুবাদ করা হয়েছে ছোটখাটো পাপ এটা আছে পবিত্র কোরআনের সুরা নাজামে পবিত্রকরণে একটা আয়াত আছে সুরে নাজাম অধ্যায় নম্বর তিপান্ন আয়াত একত্রিশ ও বত্রিশ এখানে আল্লাহতালা বলেছেন যে পৃথিবী এবং আকাশে যা কিছু আছে সব আল্লাহরই আল্লাহ পৃথিবী এবং আকাশমণ্ডলীর মন্ডলীর সব কিছু সৃষ্টি করেছেন যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দ ফল এবং যারা সৎ কাজ করবে তাদেরকে তিনি দেন উত্তম পুরস্কার আর আল্লা তালার কোন বান্দা যদি বিরত থাকে গুরুতর পাপ থেকে আর অশ্লীল কাজ থেকে শুধুমাত্র লামাম বাদে তার মানে ছোটখাটো অপরাধ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন এখন এই ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞদের ভেতরে কিছু মতভেদ আছে যে এই আরবি শব্দ লামামের অর্থটা আসলে কি যদি আপনি পড়েন আর তাবরি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর পাঁচশো সাতাশ বলা হয়েছে যে বেশিরভাগ সালাফগণের মতে তারা বলেন যে লামাম এর মানে যে কোনো পাপ মাত্র একবার করা গুরুতর পাপও হতে পারে এরকম মতামত অনেকেই দিয়েছেন আবু হুরায়রা রাজে আল্লাহান মুজাহিদ রাজে আল্লাহওয়ান এরকম আরও অনেকে তবে যদি পড়েন কুর্তুবী খণ্ড সতেরো নম্বর একাত্তর এখানে বলা হয়েছে যে সহিব মুসাহিব অনুযায়ী তিনি বলেছেন যে লামাম এর মানে আপনার মাথায় কোনো চিন্তা আসলো আবার চলে গেল মানে কোনো খারাপ চিন্তা আসলো আবার চলে গেল এরপর আছেন আল হাসান ইবনে ফাজল তিনি বলেছেন যে লামাম মানে নিষিদ্ধ কোনো কিছু মাত্র একবার দেখা অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে কিন্তু যদি সেটা দ্বিতীয়বার দেখেন তাহলে পাপ হবে আর আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে দ্বিতীয়বার নিষিদ্ধ যদি প্রথমবার দেখেন অনিচ্ছাকৃতভাবে তাহলে সেটা ছোটোখাটো অপরাধ বা লামাম তারপর যদি পড়েন তাবরি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর পাঁচশো ছাব্বিশ ও পাঁচশো সাতাশ কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যে লামাম মানে মুসলিমরা যেসব পাপ করেছে ইসলাম গ্রহণের আগে সেই সময়ে তার মানে সে জাহেলিয়ার যুগে অজ্ঞতার যুগে আল্লাহ সেসব পাপ ক্ষমা করবেন এটাই লামাম কারণ সে সময় অমুসলিমরা তাদের উদ্দেশ্যে বলতো যারা মুসলিম হয়েছে যে এই কাজটা তো তোমরা গতকালও করেছ আর এখন পাপ বলছ তখন একটা আয়াত নাজিল হল সুরানাজের মধ্যে তেপান্ন আয়াত একত্রিশশো বত্রিশ বলা হয়েছে বিরত থাকো গুরুতর পাপ থেকে অশ্লীল কাজ থেকে এছাড়া যেগুলো লামাম মানে অতীত করা পাপ আল্লাহ ক্ষমা করবেন তবে বিশেষজ্ঞগণের বেশিরভাগই এরকম কথা বলেন যে লামাম মানে ছোটোখাটো পাপ ছোট অপরাধ এরপর আপনি যদি ইমাম রাগিবের মতামত দেখেন তিনি বলেছেন যে লামাম মানে ছোটখাটো অপরাধ একটা হাদিস আছে সহেবুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নম্বর ছয় দুশো তেতাল্লিশ ইবনে আব্বাস রাদে আল্লাহ আনহো তিনি বলেছেন যে লামাম শব্দের একটা অর্থ তিনি শুনেছিলেন শুধুমাত্র আবু হুরায়রা রাদে আল্লাহ কাছে তিনি বলেছিলেন যে আল্লাহর রাসুল বলেছিলেন যে প্রত্যেক আদম সন্তান ব্যভিচারের পাপের ভাগী তারা অবশ্যই তা করবে চোখের ব্যভিচার মানে খারাপ চিন্তা নিয়ে তাকানো এটা নিষিদ্ধ জিহর ব্যভিচার কথার মাধ্যমে তারপর মানুষের মনে যে আকাঙ্ক্ষা আছে বিভিন্ন ইচ্ছা এরপর তার গোপনাঙ্গ সাড়া দেবে বা অসম্মতি জানাবে তাহলে লামাম শব্দের অর্থ নিয়ে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ দেখা গেছে এছাড়া আপনি যদি পড়েন ইমাম আন্নাভির মতে তিনি বলেছেন যে লামাম মানে মানুষের যে কাজটা করতে ইচ্ছা হয় কিন্তু করে না বা করার কথা চিন্তা করে কিন্তু শেষ পর্যন্ত করে না সে কাজটা করতে চাই কিন্তু করে না এগুলো ছোটোখাটো পাপ এছাড়াও কিছু বিশেষজ্ঞ বলেন এগুলো নির্দিষ্ট কিছু ছোট পাপ কিন্তু কুর্তুবের কথা অনুযায়ী খণ্ড নম্বর সতেরো পৃষ্ঠ নম্বর সত্তর যে লামাম মানে ছোটোখাটো পাপ ছোট অপরাধ ইনশাল্লা আল্লাহ এগুলো ক্ষমা করবেন তারা এখানে রেফারেন্স যে তোমরা যদি গুরুতর পাপ থেকে বিরত আল্লাহ তোমাদের লঘু পাপ করবেন আপনি বেশ বিস্তারিত ভাবে প্রশ্নটার উত্তর দিলেন ডক্টর জাকির আল্লাহ খায়ের আমি আশা করছি মুসলিম ভাই বোনেরা এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন আর তারা তাদের নিজেদের জীবনে এটা প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ এবারে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন করি সেটা হলো, তবা করার মাস এই প্রসঙ্গে দর্শকদের সব প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারিনি এক নম্বর প্রশ্ন যে আল্লাহর কাছে দোয়া করার সময় তার সাথে দরাদরি করার অনুমতি কি আছে প্রশ্নটার ব্যাপারে আমাদের আরও বলা হয়েছে যেমন ধরেন আল্লাহর কাছে কিছু চাইলাম অথবা ক্ষমা চাইলাম তার বদলে আমার থেকে কিছু একটা নিয়ে যাও যেমন হতে পারে আমার স্বাস্থ্য আল্লাহর কাছে দোয়া করার সময় মনে রাখতে হবে যে আল্লাহ তা আল্লার দয়া এটার কোনো সীমা নেই তাঁর দয়া তাঁর করুণা এগুলোকে আমরা সীমাবদ্ধ করতে পারি না আমরা দরাদরি করতে পারি না আমরা আল্লাহ সবাহন তালাকে এভাবে বলতে পারি না যে তাড়াতাড়ি শাস্তি দাওয়া অথবা বললেন এই জিনিসটা নিয়ে ওই জিনিসটা দাও দরাদরির মতো আমাদের বুঝতে হবে যে আল্লাহ সবাহন তালা পরম দয়ালু পরম করুণাময় আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয় নম্বর ষাট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ আরও বলেছেন সুরেন নিসা উদ্য চার আয়াত নম্বর একশো সাতচল্লিশ যে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ যদি তোমরা ইমানানো আর কৃতজ্ঞতা প্রকাশ করো তার মানে দরাদরি করে কোনো লাভ নেই আল্লাহ সবান তাল্লার সাথে যেটা চান সেটা জন্য দোয়া করেন লেনদেন করতে পারবেন না কারণ তিনি পরম দয়ালু এটা করলে ক্ষতি হবে আমাদেরই যদি এটা করি আমার একটা হাদিস মনে পড়ে গেল সহি মুসলিমের খণ্ড নম্বর চার বোকাব জিকির হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো এক একবার মোহাম্মদ সাল্লাম একজন মুসলিমের কাছে গেলেন যে অসুস্থ তাকে দেখতে গেলেন সেই লোক তখন খুবই দুর্বল হাদিস বলছে মুরগির বাচ্চার মতো দুর্বল নবী মোহাম্মদ সাল্লা তাকে বললেন যে তুমি কি আল্লাহ স্বানতআল্লার কাছে কোনো কিছু চেয়েছিলে লোকটা বলল হ্যাঁ আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি যে আমাকে তাড়াতাড়ি করে শাস্তি দাও যে শাস্তিটা পেতাম আখিরাতে সেটা এই দুনিয়াতেই দিয়ে দাও তখন আল্লাহ রাসুল বললেন যে আল্লাহ তালার দেয়া শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার নেই তোমার আসলে বলা উচিত না এ দোয়াটা আগেও বলেছি যে হে প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে আর আখিরাতে আর আমাদের দুজকের আগুন থেকে রক্ষা করো সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুইশো এক তারপর নবী সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন এরপরে সে লোক সুস্থ হয়ে উঠল তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লা দয়া করুনার কোনো সীমা নেই আমরা যে পাপি করি না কেন অতীতে করা পাপগুলো যাই হোক না কেন সবসময় আল্লাহ সবাইনতলার কাছে আমরা ক্ষমা চাইতে পারি আর তিনি হলেন পরম দয়ালু পরম করুণাময় ওহ আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করার সময় এ ব্যাপারটা খেয়াল রাখতে হবে দ্বিতীয় প্রশ্ন রমজানের ব্যাপারে তবা করার মাস প্রসঙ্গে এখানে প্রশ্নকারী বলেছেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করার সময় কি অন্য লোকের পাপের জন্য ক্ষমা চাইতে পারব আর যদি এর অনুমতি থাকে তাহলে সেটা কিভাবে করব এটা যে করতে পারবেন শুধু তাই নয় আমাদেরকে বলা হয়েছে যখন দোয়া করবে তখন অন্যান্য মুসলিমদের জন্য দোয়া করবে অন্যান্য মুসলিম ভাইবোনদের জন্য অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে আর পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা মোহাম্মদ অধ্যায় নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর উনিশ যে ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং মুমিন নর ও নারীদের জন্য তার মানে আপনি নিজের জন্য ক্ষমা চাইবেন পাশাপাশি অন্যান্য মুসলিম নর নারীদের জন্য ক্ষমা চাইবেন আর একটা দোয়া আছে নু আলাহ সাল্লামের নবী সুরা নুহ নম্বর একাত্তর আয়াত নম্বর আঠাশ বলা হয়েছে যে নু আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ক্ষমা করো আমাকে আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে ক্ষমা করো আমাকে বাবা মাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে আর মুমিন নরনারীকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নম্বর তিন হাজার তিনশো পঁচাশি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা যখন অন্যান্যদের জন্য প্রার্থনা করতেন প্রথমে ক্ষমা চাইতে নিজের জন্য ক্ষমা করো আমাকে তারপর তিনি বলতেন ক্ষমা করো মুসলিম ভাই বোনদের তবে আমাদের সাবধান থাকতে হবে যে আমরা ক্ষমা চাইতে পারবো না কোন মুশরিক বা অবিশ্বাসীর জন্য কারণ আল্লাহ কোরআনে বলেছেন তাওবা পদ্মায় নম্বর নয় আয়াত নম্বর একশো তেরো যে এই কাজটা সঙ্গত নয় নবীর জন্য এবং মুমিন নরনারীদের জন্য যে তারা ক্ষমা চাইবে মুশরিকদের জন্য যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে এমনকি যদি তারা তোমার আত্মীয় হয় কারণ এটা নিশ্চিত যে তারা দোজখের আগুনে যাবে তবে অন্য কিছু চাইতে পারেন কোনো অবিশ্বাসীর সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে পারেন অথবা সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন এমন হলে কোনো সমস্যা নেই সবচেয়ে ভালো যে দোয়া আছে মুসরিকদের জন্য অবিশ্বাসীর জন্য সেটা হেদায়ত আমাদের নবী মোহাম্মদ সাল্লাও করেছিলেন এই হাদিসটার উল্লেখ আছে তিরমেজিতে হাদিসনাবাদ তিন হাজার ছয়শো একাশি আমাদের প্রিয়নবী বলেছেন দুজন উমরের মধ্য থেকে আল্লাহ যেন একজনকে হেদায়ত করেন আর উমর বিন খাত্তাব আল্লাহ হেদায়ত করলেন উমর মুসলিম হলেন তাহলে অবিশ্বাসীদের জন্য দোয়া করবেন যে হেদায়ত করো। এটাই তাদের জন্য সবচেয়ে ভালো দোয়া সুবাহ আল্লাহ আল্লাহ তাল্লা যেন আমার মাকে হেদায়ত করেন ইনশাআল্লাহ আমিন ড জাকির পরের প্রশ্ন কোন লোককে যদি হাত শাস্তি দেয়ান না হয় তাহলে তার কি কবুল করা হবে এ কথা আগেও বলেছি আমাদেরকে বুঝতে হবে যে আল্লা সবান তালার মহত্ব তার দয়া এবং করুণার কোনো সীমা নেই যদি আপনি কোনো অপরাধ করেন যদি অন্য কারো সম্পত্তি কেড়ে নেন তাহলে সেটা ফেরত দিতে হবে কিছু চুরি করলেও সেটা ফেরত দিতে হবে কারো কাছ থেকে কিছু নিলে ফেরত দিতে হবে তবে যদি শুধু হয় আপনার এবং আল্লাহর ব্যাপার তখন আপনি কখনোই হতাশ হবেন না কখনো ভাববেন না যে আল্লাহ ক্ষমা করবেন না আপনি যে ধরনের পাপই করেন হতে পারে সবচেয়ে গুরুতর পাপ যদি অনুশোচনা করেন আন্তরিকভাবে গতপর্বে এটা নিয়ে বলেছিলাম আল্লাহ যে কোনো পাপ ক্ষমা করবেন কিন্তু যদি অন্য মানুষের কোনো ক্ষতি করে থাকেন তাহলে সেখানে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সরাফুর ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর আটষট্টি এবং যারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে না অথবা যথার্থ কারণ ছাড়া যারা কোনো মানুষকে হত্যা করে না মেরে ফেলে না অথবা যারা ব্যবিচার করে না এবং যে এইগুলো করবে সে ভোগ করবে তারপর আল্লাহ বলেছেন এর পরের আয়াতে ফুরকান অধ্যায় পৌঁছে আয়াত নম্বর সত্তর এবং যারা ইমান আনে তও বা করে এবং সৎ কাজ করে আল্লাহ সালা তাদের পাপ পরিবর্তন করে দেবেন খারাপ কাজগুলোকে বদলে দেবেন ভালো কাজ দিয়ে তাহলে এটা আল্লাহ তালার দয়া এখন যদি এই হাত শাস্তির কথা বলেন যদি কোন মানুষ নিজে থেকেই বুঝতে পারে যে সে পাপ করেছে যেমন ধরেন হয়তো সে ব্যবিচার করেছে সে আল্লাহর কাছে তবা করবে আর ক্ষমা প্রার্থনা করবে এটা হচ্ছে তার এবং আল্লাহ সাহান তালার ব্যাপার আর এটা আবশ্যিক না যে ব্যাপারটা অন্যদেরকে বলতেই হবে কারণ যদি বলা হয় তাহলে হাত শাস্তি সেখানে দেওয়া হবে তবে আরও একটা হাদিসের উল্লেখ আছে মত্তা খণ্ড নম্বর দুই বুক অফ পানিশমেন্ট হাদিস নম্বর বারো আমাদের নবী মোহাম্মদ বলেছেন তোমরা পাপ করা বন্ধ কর গুরুতর পাপ ইত্যাদি যদি পাপ করো সেটা লুকিয়ে রাখবে আর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে তওবা করবে যদি সেটা প্রকাশ করো তাহলে হাতশাস্তির ব্যবস্থা করতে হবে তার মানে যদি সেই পাপের কথা জানেন দেশের সুলতান অথবা দেশের শাসক অথবা একজন কাজী বা বিচারক তখন সেই ব্যক্তির জন্য এটা আবশ্যিক হয়ে যায় তিনি হাত শাস্তির ব্যবস্থা করবেন পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড যদি ব্যবচার করে অথবা এমন কোন পাপ যেখানে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তবে যদি অজানা থাকে আর যে পাপটা করেছে অন্য কারো ক্ষতি করে থাকলে ক্ষতিপূরণ করে দেবে সেটা তবে যদি সেটা হয় শুধুমাত্র তার এবং আল্লাহর ব্যাপার তাহলে সে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে তবা করবে পাপটা লুকিয়ে রাখবে এটা আবশ্যিক না যে কোন লোক ত করলেই তাকে হাত শাস্তি দিতে হবে তবে আমাদের সামনে উদাহরণ আছে মাইজিবনে মালিক তিনি তবা করেছেন আর স্বেচ্ছায় আল্লাহর খাতিরে মৃত্যুদণ্ড মেনে নিয়েছেন আল্লাহ ক্ষমা করেছেন আর নবী বলেছেন এই ক্ষমা মদিনার লোকজনের মাঝে ভাগ করে দিলে তারা সবাই ক্ষমা পেয়ে যেত তবে সাধারণভাবে এটা আবশ্যিক না যে তবা করার জন্য কাউকে করবেন ইনশাআল্লাহ আল্লাহ খায়ের তাহলে দর্শকদের কাছ থেকে এবার পরের প্রশ্ন হচ্ছে আমি জানতে চাচ্ছি যে অনুশোচনা বা তবা করার আগে আমাদের জন্য অজু করা এটা কি বাধ্যতামূলক আর দ্বিতীয়ত তবা করার আগে গোসল করা কি আবশ্যিক যদি কেউ অপবিত্র থাকে পবিত্রকরণের আয়াতের কথা যদি বলতে হয় আমি কোরণের এমন কোনো আয়াত জানি না অথবা আমাদের নবীর কোন সহি হাদিস যেটা বলছে যে অজু করা বা গোসল করা এটা তবা করার আগে হচ্ছে বাধ্যতামূলক যদি তবা করতে চান আল্লাহ কাছে তবা করেন অজু করা আবশ্যিক না এমনকি গোসল আবশ্যিক না তবা করতে পারেন একেবারে সরাসরি শুধুমাত্র যদি সে হয় অবিশ্বাসী একজন মুশ্রিক বা কাফের সে ইসলাম গ্রহণ করলে তখন তাকে গোসল করতে হবে এটা মোহাম্মদামের একটা হাদিস নবী বলেছেন কায়েস বিন আসিম রাজিয়ালাহান হুকে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন যে গোসল করো তার মানে পবিত্র হতে হবে এটা বাদে তবা করার সময় অজু করা আবশ্যিক না গোসল করাটাও আবশ্যিক না এই সংক্ষিপ্ত উত্তরের জন্য ধন্যবাদ ডক্টর জাকির এবারে আজকের শেষ প্রশ্ন শয়তান এই প্রশ্নটা শয়তান প্রসঙ্গে শয়তান মাত্র একবার আল্লাহকে অমান্য করেছে এজন্য সে অভিশপ্ত মানুষ আল্লাহকে অমান্য করার পরও আল্লাহ মানুষকে ক্ষমা করেন তিনি ক্ষমা করেন যদি মানুষ তওবা করে আজকে ইবলিশ শয়তান তওবা করলে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন যদি পবিত্র পড়েন আদম আলাাল্লাম এবং ইবলিশের গল্প কোরণের বেশ কয়েক জায়গায় বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় দুই সুরা আরব অধ্যায় সাত সুরা হিজার অধ্যায় পনেরো সুরা কাফ অধ্যায় আঠারো অনেক জায়গায় যদি আপনারা সেই গল্পটা পড়েন সেখানে আদম আলাাল্লাম যখন তিনি তার ভুল বুঝতে পারলেন আল্লাহর কাছে তওবা করলেন আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দিলেন এছাড়া হাওয়া আল্লাহ সাল্লামকে আল্লাহ ক্ষমা করলেন তবে যদি আপনি ইবলিশের গল্পটা দেখেন ভালো করে এটা আছে কোরনের সুরা আরব অধ্যায় সাত আয়াত ১৪ ইবলিশ যখন আল্লাহকে অমান্য করল আল্লাহ বললেন যে আমি ফেরেস্তাদের বললাম তোমরা আদমকে শেষদা করো সবাই শেষদা করল ইল্লা ইব্লিশ ইবলিস ইবলিশ বাদে এটা আছে সুরা বাকারা অধ্যায় দুই সুরা আরব অধ্যায় সাত তবে আল্লাহর কাছে তবা করার বদলে ইবলিশ বলল এটা আছে সুরা আরফ অধ্যায় সাত আয়াত চোদ্দ যে পুনরুত্থানের দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও এখন অবকাশ মানে আমার শাস্তিটা তুমি দেরিতে দাও আমাকে একটু অবকাশ দাও তারপর দেখো কী করি সে আল্লাতালাকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করলাম আল্লাহ বলেন সুরা আরফ অধ্যায় সাত আয়াত আঠারো ইবলিশকে অবকাশ দিয়ে তিনি বললেন যে মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে আমি তোমাদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব এখন ইবলিশের তবা বা অনুশোচনা করার কোনো প্রশ্নই আসবে না কারণ আল্লাহ আরও বলেছেন সুরা হিজর অধ্যায় পনেরো আয়াত চৌত্রিশ যে ইবলিশ হচ্ছে অভিশপ্ত আল্লা তালা ভবিষ্যৎ সম্পর্কে জানেন যেগুলো দেখা যায় না তাই আল্লাহ আগে থেকে জানেন যে এই ইবলিশ কখনোই তবা করবে না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত সাত ও আট আল্লাহ বলেছেন আল্লাহ তাদের হৃদয় মোহর করে দিয়েছেন যারা হচ্ছে কাফির এবং তারা কখনোই সরল পথে আসবে না এছাড়াও আরও উদাহরণ আছে যে আল্লাহ তালা বলেছেন লাহাব সম্পর্কে যে ছিল খুব বড় একজন শত্রু আমাদের প্রিয় নবীর আল্লাহ একথা আগেই বলেছেন সুরা লাহাবে তিনি বলেছেন এই লাহাব আমাদের নবীর খুব বড় একজন শত্রু ছিল আর সে বলেছিল সে কখনোই ইসলাম গ্রহণ করবে না সে দুজখের আগুনে পুড়বে এটা আগেই বলা হয়েছে সে কোরআনকে ভুল প্রমাণ করতে পারত যদি বলতো যে আমি মুসলিম যদি শাহাদা দিত দশ বছর সময় পেয়েছিল কিন্তু সে মুসলিম হয়নি আল্লাহ জানতেন সে তবা করবে না কিভাবে আল্লাহ সবান্লাহ জানেন ইবলিশ কখনোই তবা করবে না সেজন্য তিনি বলেছেন নিশ্চয়ই ইবলিশ তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ কোরআনে বলেছেন সুরাবাকার বাকার অধ্যায় দু এক যে হে মানুষ জাতি সাবধান থাকতুয়াত শয়তানের ব্যাপারে মানে শয়তানের পদচিহ্ন কারণ নিশ্চয়ই সে তোমাদের এক প্রকাশ্য শত্রু তাহলে কোরআনের এ আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিশ কখনো তবা করবে না আল্লাহ এটা জানেন আর সেজন্যই বলেছেন যে ইবলিশ হচ্ছে মানুষ জাতির প্রকাশ্য শত্রু আর সে অভিশপ্ত তাই ইবলিশ কখনই তবা করবে না ক্ষমা প্রার্থনাও করবে না তাহলে ড জাকির আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দর্শকদের কথা দিয়েছিলাম আমরা আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করেছি আর আমরা জেনেছি কিভাবে দক এই মাসে তওবা করব আপনাকে অনেক ধন্যবাদ তো ও বোনেরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আলোকিত করেন আপনাদের অন্তর্কে আমার অন্তর্কে ডক্টর জাকির নায়কের অন্তর্কে আজকের এই মূল্যবান তথ্যগুলো দিয়ে আর আল্লাহর কাছে দোয়া করছি তার নির্দেশ অনুযায়ী আমরা যেন সহজে পথ চলতে পারি এই রহমতের মাস পবিত্র রমজানে আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে আর সেদিন আমাদের আলোচনার টপিক লায়েল আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ হবারাকাতু